হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে একটি পারমানেন্ট কেরিয়ার গড়তে চান এবং এখান থেকে একটি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আসি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে freelancer.com। তো এই freelancer.com-এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। তো তার মধ্যে একটি কাজ হচ্ছে ডেটা এন্ট্রি। তো আমরা যদি এখানে এই মুহূর্তে যদি ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই মুহূর্তে প্রায় এখানে 395,325টি ডেটা এন্ট্রি কাজ রয়েছে। এই যে দেখুন, আমরা যদি নিচের দিকে দেখি, দেখুন এটা একটি ডেটা এন্ট্রি কাজ এবং এটার জন্য পেমেন্ট রয়েছে $462। তারপর নিচে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি ডেটা এন্ট্রি কাজ এবং এটার জন্য পেমেন্ট রয়েছে প্রতি ঘন্টায় $12। তারপর আমরা যদি আরেকটি কাজ দেখি, এখানে দেখুন এটাও কিন্তু একটি ডেটা এন্ট্রি কাজ এবং নিচের দিকে আরও অসংখ্য পরিমাণ ডেটা এন্ট্রি কাজ রয়েছে। তো বন্ধুরা, এখানে যে ধরনের ডেটা এন্ট্রি কাজগুলো পাওয়া যায়, ঠিক ওই ধরনের একটি ডেটা এন্ট্রি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনারা যদি কাজটি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং হচ্ছে ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে পরিপূর্ণতা দেখেন, তাহলে আপনারা এখানে ভবিষ্যতে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খুবই ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের লাইভ প্রজেক্টে চলে যাব। তো দেখুন, এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। এখানে আমাদের বায়ার আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। সে আমাদেরকে বলেছে যে হাই দেয়ার, আই নিড সাম ওয়ান ফর কালেক্ট লিড ফর মাই রিচার্জ। তার রিচার্জের জন্য তার কিছু লিড দরকার এবং সেগুলো তাকে কালেক্ট করে দিবে এরকম কেউ একজন দরকার। এবং সে আমাদেরকে নিউজ দিয়েছে হচ্ছে 100 ফেমাস নিউজ পেপার এবং লোকেশন দিয়েছে হচ্ছে ইউএসএ। এবং সে বলছে আই নিড ফলোয়িং ডাটা। তার হচ্ছে নিচের এই ডাটাগুলো লাগবে। তার লাগবে হচ্ছে নিউজ পেপার নেম, তারপর হচ্ছে নিউজ পেপার লিঙ্ক এবং হচ্ছে নিউজ পেপার ইমেল। তো কাজটির জন্য সে বাজেট রাখছে হচ্ছে $30। তো বন্ধুরা, কাজটি আমরা একদম প্র্যাকটিক্যালি করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কাজটি আমরা গুগল স্প্রেডশিটের মাধ্যমে জমা দিব। তো এই জন্য সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা এখান থেকে গুগলের যে অ্যাপস অপশন আছে এখানে চলে যাব। তারপর এখান থেকে আমরা সরাসরি ড্রাইভে চলে যাব। ড্রাইভে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা গুগল শিটস যে অপশন আছে এটার উপর ক্লিক করে একটি গুগল স্প্রেডশিট ক্রিয়েট করে নেব। তো দেখুন, এখানে হচ্ছে আমাদের থেকে যে ডাটাগুলো চাইছে সেই ডাটাগুলো নিয়ে আমরা এখানে জাস্ট প্রত্যেক এর জন্য আলাদা আলাদা কলাম করে নেব, যেমন নিউজ পেপার নেম, নিউজ পেপার লিঙ্ক, তারপর হচ্ছে যে কি আমাদের আরও যে ডাটাগুলো চাইছে সেগুলো দিয়ে আমরা এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কলাম করে নেব। তো আমাদের থেকে প্রথমে যেটা চাইছে সেটা হচ্ছে নিউজ পেপার নেম। তো আমরা প্রথম কলামে নিউজ পেপার নেম দিয়ে দিলাম। তারপরে কলামে আমাদের থেকে চাইছে হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট। তো আমরা এখান থেকে নিউজ পেপার ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট দিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেবো হচ্ছে নিউজ পেপার ইমেল। তো আমরা এখানে তৃতীয় নম্বর ঘরে দিয়ে দিচ্ছি হচ্ছে নিউজ পেপার ইমেল। তো ডাটাগুলো দেওয়ার পর আমরা জাস্ট এই হেডিংটাকে একটু আমরা বোল্ড করে দেবো এবং হচ্ছে এটাকে একটু হাইলাইট করে দেবো। তো জাস্ট আমরা এরপর ধরবো, ধরার পর এখান থেকে বোল্ড করে এখান থেকে একটু হাইলাইট করে দেবো। তো এখন হচ্ছে আমরা এখানে ডাটাগুলো হচ্ছে ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমাদের যে নিশ বা বিষয় রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করব। জাস্ট 100 ফেমাস নিউজ পেপার এটা কপি করব এবং আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ। তো আমরা হচ্ছে গুগলে চলে যাব। তারপর হচ্ছে আমাদের নিশটাকে এখানে পেস্ট করব। তারপর একটা স্পেস দিয়ে লিখবো হচ্ছে ইন ইউএসএ, 100 ফেমাস নিউজ পেপার ইন ইউএসএ, এটা লিখে আমরা জাস্ট সার্চ করব। তো সার্চ করার পর এখানে আমরা অসংখ্য সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি। তো প্রথম থেকে আমরা এখানে কিছু নিউজ পেপার লিস্টিং দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে 96 মোর রোস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা যদি দেখি, এখানে আমরা একসাথে কিন্তু 100টা নিউজ পেপারের নাম কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা সিম্পলি আমাদের ডাটাগুলো এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো। তো আমরা প্রথমে এক নম্বরে যে নিউজ পেপারটি রয়েছে এটার নামটাকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট গুগল স্প্রেডশিটে এসে নিউজ পেপার নেমের ঘরে এখানে পেস্ট করে দেবো। তারপর হচ্ছে আমরা আবার সেই ওয়েবসাইটটিতে চলে যাব। ওয়েবসাইটটিতে যাওয়ার পর নামটাকে আরেকবার এখান থেকে কপি করব। কপি করার পর আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখানে গুগলের সার্চ বারে এই নামটাকে আরেকবার পেস্ট করব। তারপর হচ্ছে যে প্রথমে ওয়েবসাইটটা পাবো সেটার উপর আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদেরকে সেই নিউজ পেপারের ওয়েবসাইটটিতে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট গুগল স্প্রেডশিটে চলে আসব। তারপর হচ্ছে এখানে পেস্ট করব এবং হচ্ছে নিউজ পেপার ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে বের করতে হবে। তো দেখুন, নিউজ পেপার ওয়েবসাইটটা আমরা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে তাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে নাও পেতে পারি। তো দেখুন, এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু আমরা কোনো জিমেল অ্যাড্রেস পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা তাদের ডোমেন নেমটাকে কপি করব। ডোমেন নেম হচ্ছে www.com পর্যন্ত যে অংশটা রয়েছে এটাকে ডোমেন নেম বলা হয়। তো আমরা এই ডোমেন নেমটাকে কপি করব। কপি করার পর আমরা গুগলে চলে আসব। তারপর গুগলে আমরা এটাকে এখানে পেস্ট করব। তারপর লিখব হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে usatoday.com
একটা স্পেস দিয়ে ইমেল অ্যাড্রেস লিখে সার্চ করার পর দেখুন আমরা কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে পেয়ে গেছি। তো আমরা গুগল থেকে এটাকে কপি করব, কপি করার পর জাস্ট নিউজ পেপার ইমেল অ্যাড্রেসের ঘরে এনে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমরা আবার সেই ওয়েবসাইটটাতে যাব। তারপর হচ্ছে এখান থেকে দুই নম্বর যে নিউজ পেপারটি রয়েছে সেটার নামটাকে আমরা কপি করব। কপি করার পর জাস্ট আমরা নিউজ পেপার নেমের ঘরে এনে এখানে পেস্ট করব। তারপর ঘরটাকে একটু বড় করে নেব। তারপর হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট, তো আমরা নামটাকে আরেকবার কপি করব এবং আগেরগুলো এখান থেকে কেটে দিব। তারপর হচ্ছে আমরা সেই নামটাকে এখানে এনে জাস্ট পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে এখানে আমরা তিন নম্বরের যে লিঙ্কটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করব, কারণ প্রথমটি ছিল হচ্ছে একটি অ্যাড। তো আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা তাদের ওয়েবসাইটের ঘরে এনে এখানে জাস্ট পেস্ট করব। তারপর হচ্ছে নিউজ পেপার ইমেল, তো ইমেলটা প্রথমে আমরা তাদের ওয়েবসাইটে খুঁজব। তো আমরা দেখি যে তাদের ওয়েবসাইটে কোনো ইমেল অ্যাড্রেস রয়েছে কি না। তো এখানে আমরা কোনো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না। তো আমরা এখান থেকে হচ্ছে তাদের অ্যাবাউট আস যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো অ্যাবাউট আসে যাওয়ার পর আমরা ইমেল খোঁজার জন্য যে এক্সটেনশনটি ইউজ করে থাকি সেই এক্সটেনশনে আমরা অনেকগুলো জিমেল দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে প্রথমে যেই জিমেল অ্যাড্রেসটি রয়েছে সেটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট গুগল স্প্রেডশিটে চলে আসব। তারপর হচ্ছে নিউজ পেপার ইমেলের ঘরে এনে এখানে পেস্ট করে দেব। তো দেখুন আমাদের দুইটা ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেল। তো এভাবে 100টা ডাটা আমাদেরকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার পর আমরা এই শিটটা আমাদের বায়ারকে হ্যান্ড ওভার করতে হবে। তো আমরা বায়ারকে কীভাবে হ্যান্ড ওভার করবো, তো বায়ারকে হ্যান্ড ওভার করার আগে আমরা এখানে শিটের একটি নেম দিয়ে দিব। তো আমরা যেহেতু নিউজ পেপার নিয়ে কাজ করছি একটা শিটের নেম দিলাম হচ্ছে নিউজ পেপার। তারপর আমরা এখান থেকে আমাদের ড্রাইভে যাব। তারপর এখান থেকে রিসেন্টে যাব। রিসেন্টে যাওয়ার পর আমরা একটু আগে যে শিটটাতে কাজ করছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো সেটার উপর রাইট বাটনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা রেস্ট্রিক্টেড মোড হয়ে আছে। তো আমরা যদি রেস্ট্রিক্টেড মোডে রাখি তাহলে এটা কিন্তু আমাদের বায়ার দেখতে পাবে না। তো আমরা এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে এখান থেকে কপি করব। লিঙ্কটাকে কপি করে এই লিঙ্কটা যদি এখন আমাদের বায়ারকে পাঠিয়ে দিই তাহলে তিনি এই শিটটা দেখতে পাবে এবং এটাকে এডিট করতে পারবে। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো আপনারা যদি ডাটা এন্ট্রির একদম বিগিনিং থেকে কাজগুলো শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনারা সেখান থেকে স্টার্ট করতে পারেন। এবং হচ্ছে আপনারা বাসায় কাজগুলো প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।